আমরা দেখতে পাচ্ছি ফিরহাদ হাকিমের কন্যা তিনি কিন্তু এসে গিয়েছে দেখতে পাচ্ছ ফিরহাদ হাকিমের কন্যা তিনি এসেছেন তাকেও কিন্তু বাড়িতে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না দেখতে পাচ্ছি কি বলছে আপনাকে প্রয়োজন রয়েছে কিন্তু একেবারে বাড়ির বাইরে দাঁড়িয়ে রয়েছেন আমরা যেটা জানতে পারছি যে সিবিআই আধিকারিকদের সঙ্গে কিন্তু একেবারে সিআরপিএফ এর যারা উচ্চ আধিকারিক তারা জানাচ্ছেন তারা সিবিআই এর সঙ্গে কথা বলবেন কথা বলার পরবর্তীকালে কিন্তু অনুমতি নেওয়ার পরে প্রবেশ করতে দেওয়া হবে ফিরহাদ হাকিমের যা নিরাপত্তা রক্ষীরা রয়েছেন আমরা দেখতে পাচ্ছি একেবারে ফিরহাদ হাকিমের কন্যার ঠিক পিছন দিকে এনারা হচ্ছে ফিরহাদ হাকিমের যা নিরাপত্তা রক্ষীরা তারা এখানে দাঁড়িয়ে রয়েছেন আজকে ফিরহাদ হাকিমের একাধিক কর্মসূচি ছিল এবং এবং ওনাকে কিন্তু একেবারে ওনাদেরকেও ভেতরে ঢুকতে দেওয়া হয়নি ফিরহাদ হাকিমের কন্যার সঙ্গে আমরা আবারও চেষ্টা করব কথা বলার জন্য ঠিক কী বলা হচ্ছে ওনাকে একেবারে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে ওনাকে কিন্তু ভেতরে যেতে দেওয়া হচ্ছে না উনি বোঝাচ্ছেন কেন্দ্রীয় বাহিনীর সদস্যদেরকে যে যাওয়ার প্রয়োজন ফিরহাদ হাকিমের কন্যা প্রিয়দর্শিনী হাকিম তিনি এসে পৌঁছেছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে তার সঙ্গে সিআরপিএফ এর যারা রয়েছেন তাদের সঙ্গে কথা হচ্ছে একদিকে আমরা দেখতে পাচ্ছি যে ফিরহাদ হাকিমের কন্যা প্রিয়দর্শিনী হাকিম তিনি এসে পৌঁছেছেন কিন্তু তাকেও ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং তিনি সিআরপিএফ এর জওয়ান যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন তিনি বলেন ভেতরে ঢুকলেন পার্থপ্রতিম তিনি দাঁড়িয়েছিলেন দেখতে পেলাম ওনাকে কিন্তু প্রবেশ করতে দেওয়া হলো এই মুহূর্তে আবির তুমি শুনতে পাচ্ছ আবির প্রিয়দর্শিনী হাকিম তিনি ভেতরে ঢুকলেন সেই ছবি আমরা দেখলাম তাহলে শেষ পর্যন্ত তাকে ঢুকতে দেওয়া হলো একেবারেই আমরা দেখলাম প্রিয়দর্শিনী হাকিম অর্থাৎ ফিরহাদ হাকিমের কন্যা তাকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হলো এবং তার সঙ্গে আরো তিনজন মহিলা সম্ভবত তারা এই বাড়িতে পরিচারিকা হিসেবে কাজ করেন কাজের লোক কাজের লোক কাজের